স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের জন্য খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বের প্রথম পাঁচটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ, রয়েছে বিনিয়োগের বিপুল সম্ভাবনা। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট 2021 এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় এই সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষাবিদ, রাষ্ট্র ও সরকার প্রধান, ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা অংশ নেন। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি থেমে থাকেনি। দুই দিনব্যাপী এই সামিটের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেন, করোনা পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতির ক্ষত সারাতে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও জলবায়ু পরিবর্তনে অন্যান্য দেশের সহায়তার বিষয় তুলে ধরেন নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ আবদুল্লাহ। Bangladesh is among the five fastest growing economies of the world, ranking 41st in terms of GDP. We have reduced the poverty rate from 31.5% in 2010 to 20.5% in 2020. আগামী বছর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তৈরি হচ্ছে একের পর এক স্টেডিয়াম, বিশ্বকে মাতাতে দেশটিতে চলছে উন্নয়নযোগ্য। কাতারের এই বিশ্বকাপ প্রস্তুতিতে অংশীদার হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, সফলতার সাথে কাজ করে কুড়িয়েছেন সুনামও। কাতার থেকে সহকর্মী আবু হানিফ রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক এবার কাতার, চলছে নানা প্রস্তুতি। এরই মধ্যে আটটি স্টেডিয়ামের ছয়টি নির্মাণ কাজ শেষ। নান্দনিক এসব স্টেডিয়াম মুগ্ধ করছে বিশ্বকে। বিশ্বমাতানো এই আয়োজনকে সফল করতে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরাও, যাদের শ্রমঘামী নির্মিত হচ্ছে একের পর এক স্টেডিয়াম। আমরা সকলে মিলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কাতারের বাংলাদেশের ভাবমূর্তি অটুট থাকে এবং আমরা প্রত্যেকটা দেশেই বাঙালিদের যে কাজের সফলতা আসছে সেটার ধারাবাহিকতা রক্ষা করেই আমরা কাতারে আমাদের স্টেডিয়ামের কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি। শুধু স্টেডিয়াম নয়, বিশ্বকাপ মহাযজ্ঞে দেশটিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন আকর্ষণে হচ্ছে নানা স্থাপনা। এসব নির্মাণ কাজে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রকৌশলী থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত, সফলতার সাথে কাজ করে কুড়িয়েছেন সুনামও। কাতারের স্টেডিয়াম নির্মাণে আমাদের বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা, যথেষ্ট সহযোগিতা রয়েছে এবং সমস্ত স্টেডিয়ামগুলির মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কাজ করেছেন। বিশ্বকাপের মতো আয়োজনের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত কাতার প্রবাসী বাংলাদেশিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে কাতার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবু হানিফ রানা। রানা, বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির মতো এত বড় কর্মযোগ্যে অংশ নিতে পেরে কি বলছেন বাংলাদেশিরা? সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। সৌমিত্র, আপনি জানেন যে মধ্যপ্রাচ্য দেশ কাতারে 2022 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশ্বকাপের যে স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের যে অবদান রয়েছে এটা আসলে মোটেও কম নয়। বাংলাদেশে অনেক শ্রমিক এই স্টেডিয়াম গুলো নির্মাণ কাজে অংশ নিয়েছেন, এটিকে তারা নিজেদের জন্য গর্বের মনে করেন এবং এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশি শ্রমিকদের যে এই অবদান এটা আসলে যে এখানকার যে বিদেশি যে যারা নীতি নির্ধারকরা রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশি শ্রমিকদের যেরকম তারা প্রশংসা করেছেন। আর বাংলাদেশি শ্রমিকরা মনে করেন 2022 বিশ্বকাপে তারাও এই 22 বিশ্বকাপের অংশীদার, তারা নিজেদেরকে 2022 সালের বিশ্বকাপের অংশীদার মনে করেন। সরকার, কাতার সরকার বাংলাদেশি শ্রমিকদের কাজের মূল্যায়ন কতখানি করছে এবং সেটা বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে কিনা কাতারে? কাতার সরকার সবসময় প্রত্যেক দেশের শ্রমিকদের কাজের মূল্যায়ন করে আসছে। যেরকম আপনি মনে করেন যে করোনা, এই গত করোনাকালীন সময়েও কাউকে চাকরিচ্যুত করা হয়নি বিভিন্ন বেসরকারি এবং সরকারি পর্যায়ে। যারা বেসরকারিভাবে দেশে গিয়েছেন তাদেরকেও, দেশে গিয়ে আসতে পারেননি তাদেরকে, তাদের পাওনা পরিশোধ করা পর্যন্ত, তাদের পাওনা পরিশোধ যাতে হয়ে যায় সেই লক্ষ্যে তারা প্রত্যেকটা বিষয়ে তদারকি করেছেন। এবং আরেকটা ব্যাপার বলে রাখি যে বাংলাদেশি শ্রমিকদের এই আরবদের কাছে খুবই তারা প্রশংসিত বাংলাদেশি শ্রমিকরা, যদিও দুই একটি
দুই একটি ব্যাপার ছাড়া তারা বাংলাদেশি শ্রমিক ছাড়া অন্য দেশি শ্রমিক নিতে তারা মোটেও পছন্দ করে না। এবং কাতার সরকার প্রত্যেক সময়ে আমাদের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি যারা কমিউনিটি রয়েছেন, কমিউনিটি নেতা রয়েছেন, তাদের কাছেও বাংলাদেশ কাতার সরকারের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে আসছেন। ধন্যবাদ আপনাকে রানা। আবু হানিফ রানা বলছিলেন কাতার থেকে। ছুটিতে বাংলাদেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম। শনিবার সন্ধ্যায় কক্সবাজার আরকান মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত শফিকুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আজিজুর রহমানের ছেলে। সৌদি আরবের জেদ্দায় তার বোরখার কারখানা ও শোরুম রয়েছে। আগামী 11 নভেম্বর সৌদি ফিরে যাওয়ার কথা ছিল শফিকুলের। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সৌদি প্রবাসীদের সংগঠন লোহাগাড়া প্রবাসী সমিতি। প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও নেপাল ক্লাবের উদ্যোগে বাহরাইনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির সালমাবাদ গালফ এয়ার ক্লাব ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি টাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে জিতে নেয় নেপালের দলটি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ এবং সঞ্চালনা করেন তানিমা তাসনিম ও ইসমাইল পলাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নেপাল দূতাবাসের সচিব শাকিল আহমেদ শেখ, বাংলাদেশ স্কুলের সভাপতি মোহাম্মদ মুইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ সহ অনেকে। এছাড়া মেডিকেল সাপোর্টে ছিল লিনাস মেডিকেল ও আল হিলাল মেডিকেল। সময় লটারির মাধ্যমে 5 জনকে 1 বছরের জন্য দেশে কোনো ফি ছাড়াই টাকা পাঠানোর সুযোগ করে দেয়া হয়। ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয়ী নরসিংদী ফাউন্ডেশনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। ক্রিকেট সামগ্রী কিনতে তাদের এই অর্থ প্রদান করে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচ এম রাসেল হাওলাদার। এ সময় তিনি প্রবাসীদের খেলাধুলার মান উন্নয়নে কাজ করবেন বলে জানান। এছাড়া তরুণ প্রজন্মকে বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী ফাউন্ডেশনের কর্মকর্তা ও খেলোয়াড় মোস্তাক আহমদের পরিচালনায়। এতে বক্তব্য রাখেন নরসিংদী ফাউন্ডেশনের সদস্য হোসাইন আলী, টিম ম্যানেজার সুমন সরকার, দলের অধিনায়ক রাজীব সহ অনেকে। গেল 50 বছরে হয়েছে 25টি সম্মেলন, অথচ জলবায়ু এবং পরিবেশ রক্ষায় নেওয়া যায়নি কার্যকর কোনো পদক্ষেপ। এবারে COP26 সম্মেলন নিয়েও ক্ষুব্ধ হতাশ প্রতিবেশবাদীরা। কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামাতে নেওয়া হয়নি সমন্বিত পরিকল্পনা, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। তবে এতটা নিরাশ হতেও নারাজ অনেক সংগঠন। জীবাশ্ম জ্বালানি খাতে উন্নত দেশগুলোর বিনিয়োগ বন্ধের ঘোষণায় আশার আলো খুঁজে পেয়েছেন তারা। সেই 1972 সাল থেকে শুরু নিয়মিতই হয়ে আসছে জলবায়ু এবং পরিবেশ রক্ষায় সম্মেলন। অর্ধশত বছর ধরে বিশ্ব নেতারা একসাথে বসলেও জলবায়ুর পরিবর্তনের ক্ষতি ঠেকাতে নেই কোনো কার্যকর উদ্যোগ, সেই ক্ষোভই যেন উগড়ে দিচ্ছেন পরিবেশবাদীরা। COP26 জলবায়ু সম্মেলনকে ঘিরে বিক্ষোভ প্রতিবাদ চলছে লন্ডন, গ্লাসগো, প্যারিস জুড়ে। পরিবেশ রক্ষার নামে বিশ্ব নেতাদের এই সম্মেলনকে নাটক আখ্যা দেন পরিবেশবাদীরা। অভিযোগ, পুরোপুরি ব্যর্থ এসব আয়োজন। নেতৃবৃন্দের কথা শুনলে মনে হবে এই বুঝি সবকিছুতেই বিকল্প জ্বালানি ব্যবহার শুরু হয়ে গেছে, যে কোনো কার্বন নিঃসরণ শূন্যতে নেমে এসেছে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কোনো দেশের সাথে কোনো দেশের সমন্বয় নেই। যে পরিবর্তনটা প্রয়োজন তার জন্য কোনো সামগ্রিক পরিকল্পনাও নেই। পরিবেশ নিয়ে সচেতন হওয়ার তাগিদ দেওয়া তো আন্দোলনকারীদের কাজ না, এটা উন্নত দেশগুলোর দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের দায় তাদের। তাহলে আমরা সাধারণ মানুষ কেন বিক্ষোভ করব? পর্যবেক্ষকদের সুরে সুর মিলিয়ে এতটা হতাশ হতে চাইছে না অনেক পরিবেশবাদী সংগঠন। এর মধ্যে COP26-এ জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে উন্নত দেশগুলো। কার্বন নিঃসরণ কমাতে নেওয়া হয়েছে এমন কিছু সিদ্ধান্ত যা আগে হয়নি। এতটা হতাশ হওয়ার কিছু নেই, কারণ এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আমাদের আশাবাদী করছে। প্রায় 20টি দেশ ঘোষণা দিয়েছে যে তারা কয়লাভিত্তিক খাতে আর কোনো ধরনের বিনিয়োগ করবেন না। সে তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডার মতো দেশ রয়েছে। যখন এ ধরনের ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করে, তখন তা অন্যদের জন্য বড় উদাহরণ। এবারের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতা এবং প্রতিনিধি ছাড়াও অংশ নিয়েছেন প্রায় 30,000 গবেষক, বিজ্ঞানী এবং পরিবেশবিদ। অনেক ফোরামেই নিজেদের মত প্রকাশ করছেন তারা, যা আগে তেমনভাবে দেখা যায়নি। তাই এবারের সম্মেলনকে অন্যান্য বারের চেয়ে অনেক বেশি কার্যকর মনে করা হচ্ছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।
উৎসব অনুষ্ঠানের খরচ কমাতে বলিভিয়ার রাজধানীতে গণবিয়ে করলেন ত্রিশ দম্পতি। শনিবার লাপাজে ছিল এই আয়োজন। স্থানীয় স্টেডিয়ামে ছিল গণবিয়ের আনুষ্ঠানিকতা, যেখানে একই রকম ঐতিহ্যবাহী পোশাকে হাজির হন বর বৌরা। কয়েকটি দম্পতি জানান, মহামারীর কারণে পেছানো হচ্ছিল বিয়ের অনুষ্ঠান। লকডাউন এবং কোয়ারেন্টাইনের মতো শক্ত বিধিমালার কারণেও গণজমায়েতের অনুমতি দিচ্ছিল না প্রশাসন। তবে কড়াকড়ি শিথিলের পর এটাই রাজধানীতে হওয়া জমকালো কোনো অনুষ্ঠান, যার খাবার পানীয় এবং মিউজিশিয়ানের খরচ জুগিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এছাড়া অনুষ্ঠানস্থল সাজানোর খরচও রাখা হয় অর্ধেক। মহামারীতে 50,62,000 ছাড়ালো মোট প্রাণহানি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেন 6,000-এর বেশি মানুষ। শনিবার সর্বোচ্চ প্রাণহানি দেখেছে রাশিয়া। দৃষ্টিতে মৃত্যু হয়েছে প্রায় 1,200 মানুষের, শনাক্ত হয়েছে 30,000-এর বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 422, শনাক্ত প্রায় 32,000। এদিন ইউক্রেনে 793, ভারতে 519 এবং ব্রাজিলে 305 জন মারা গেছেন কোভিডে। বিশ্বজুড়ে মোট শনাক্ত 25 কোটির ওপর সংক্রমণ। চলছে অসলো লাইট ফেস্টিভ্যাল। শহরের বিভিন্ন সড়ককে সাজানো হয়েছে বর্ণিল আলোক ছটায়। আয়োজকরা জানান, এবারের থিম পরিবেশ রক্ষা। ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।